হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক শুভেচ্ছা জানাই। আজকে যেহেতু মনসা ও বিশ্বকর্মা পুজো, তো তোমাদের সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। যেহেতু তোমরা পরের দিন ভিডিওটা পাচ্ছ, তবুও তোমাদের সকলের জন্য পুজোর জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। তো দেখো, আমাদের বাড়িতেও পুজো হবে আর আমাদের অনেক জায়গায় পুজো হবে, যেহেতু বাড়িতে অনেক মেশিন রয়েছে, গাড়ি রয়েছে, তারপরে আমাদের মনসা ঠাকুর আছে, মানে মনসা যেটা গাছ আর কি, মনসা বৃক্ষ, তো সেখানেও পুজো হবে। তো এই কারণে দেখো, সকাল থেকেই একদম শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। আর দুঃখের বিষয়ে আজকে আমি কোনো কাজেই হাত দিতে পারছি না, তো শারীরিক অসুস্থতার কারণে আর কি, কোনো কিছুতেই আমি কোনো কিছু করতে পারিনি। তো সবটাই বৌদি আর মা মিলে করছে, তো চলো আজকে মা আর বৌদি কী কী করছে, কীভাবে পুজোর আয়োজন করছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি অসুস্থতার কারণে করতে পারছি না, কিছু করার নেই, তো সে যাই হোক, বাড়ির পুজো সেটা শেয়ার না করলে কি করে হয় বলো, নিজে নাই করতে পারি। তো দেখো, বৌদি এখানে সমস্ত রকমের ফল মানে কলপারে নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এখানে একটা দেখো বড় খবরের কাগজ বিছিয়ে দিয়ে মুখে গামছা বেঁধে আর ফল কাটতে বসে গিয়েছে। আর মা এদিকটায় দেখো, সমস্ত মানে ঠাকুরের যা যা সরঞ্জাম দরকার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের ঘরেও ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গিয়েছে। মা এখানে দেখো বাইরে ঠাকুরের জন্য, তারপরে আমাদের যেহেতু মেশিন রয়েছে, টিডিআর রয়েছে, বাইক রয়েছে, তো সেগুলো পুজোর জন্য আর কি সিঁদুর দরকার, তো নতুন সিঁদুরের কৌটো থেকে এই যে সিঁদুর নিয়ে নিচ্ছে আর তেল দিয়ে সিঁদুরটা গুলিয়েও নিচ্ছে, মানে যেটা দরকার আর কি। তো সে যাই হোক, এখানে বৌদি সব রকমের ফল নিয়ে বসে গিয়েছে। বৌদির তো কাটতে একটু সময় লাগবে, ওদিকে মায়েরও সবটা গোছানো হয়ে গিয়েছে, আর আমিও কোনো কিছুতে হাত দিতে পারছি না। তো দেখো, এখানে বাগানের হচ্ছে আঁখ রয়েছে, সেটাও মানে বাবা একটু হেল্প করলো কেটে দেওয়ার জন্য। আর বৌদি এখানে দেখো সমস্ত ফল কাটা কমপ্লিট করে নিয়েছে। আর এখানে দেখো, যেটা আমাদের মানে কি বলবো, জানি না সব জায়গায় নিয়ম কিনা, তবে আমাদের বাড়িতে নিয়ম রয়েছে যে মা মনসার পুজোতে বাতাবি লেবু অবশ্যই দিতে হবে, যেখান থেকে খুশি মানে আনা যায় সেখান থেকেই আনতে হবে। তো এই কারণে বাবা একটা বাতাবি লেবু এনেছিল। দেখো বাতাবি লেবুটা না মানে খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালোও না, বৌদি অনেক কষ্ট করে দুভাগে ভাগ করে নিচ্ছে, দেখো এমনি প্রচণ্ড টাইট। এখন তো সময় নয়, এর একটু পরে বাতাবি লেবু পাওয়া যায়। তো সে যাই হোক, ফল টল কেটে বৌদি ভাগে ভাগে মানে ভাগ করে দিয়েছে, মেশিন পুজো গাড়ি পুজোর জন্য আলাদা করে রেখে দিয়ে। এখানে দেখো মা মনসার জন্য এই যে ফল মা নিয়ে চলে এসছে, তারপরে এই যে দুধ জল যা যা লাগে, আমাদের রিচুয়ালসে যেভাবে পুজো হয় সেভাবেই কিন্তু পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পুজো হয়, আমার মা যেভাবে করে বা আমরা যেভাবে ছোটোর থেকে দেখে এসছি আমাদের বাড়িতে কীভাবে পুজো হয় সেইভাবেই কিন্তু মা এখানে আয়োজন করেছে। প্রথমেই দেখো একটা মা মনসার বৃক্ষ, এখানে চারিদিকটায় মা সুন্দর করে গোবর দিয়ে নিয়েছে। তো প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনই বলছি মানে ওখানে গোবর দেয়াই থাকে, পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, যেহেতু এই মনসা গাছকেই আমরা মনসা দেবী হিসেবে পুজো করি সারা বছর। তো মা দেখো এখানে ধূপ নিয়ে মানে সুন্দর করে ধূপ ঘুরিয়ে নিচ্ছে চারিদিকে, যা যা রিচুয়ালস রয়েছে সেইভাবেই পুজোটা তো হবে বলো। আর দেখো আর একটা কথা, এই যে মনসা গাছ না সবসময় আমাদের মানে দেখে এসেছি পুকুর পাড়ে রোপণ করতে, একদম মানে মা মনসাকে যেহেতু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়, তো সেই দুধ গঙ্গা জল যেহেতু মানে অন্য কোথাও না গড়িয়ে পড়ে, সে কারণে আর কি পুকুরের পাড় ধরে এই গাছ লাগানো হয়। আর হচ্ছে এই গাছে যখন দুধ বা হচ্ছে গঙ্গা জল দিয়ে মাকে স্নান করানো হয় একরকম, তো সেটা যেন গড়িয়ে একেবারে পুকুরে চলে যায়, তাহলে কিন্তু ভালো, অনেক শুভ। তো এই কারণে আমাদেরও পুকুর পাড়েই গাছ, তো আমাদের বলে নয়, এখানে প্রত্যেক বাড়িতেই কিন্তু মা মনসার গাছ বেশিরভাগই পুকুর পাড়ে একদমই রয়েছে আর কি। তো অনেকেই কিন্তু ঘরেও প্রতিষ্ঠা করে নিয়েছে, ছোট মানে ভাঁড়ের ভেতরে মাটি দিয়ে ঘরে ভেতরেও প্রতিষ্ঠা রয়েছে, কিন্তু বেশিরভাগ গ্রাম বাংলায় পুকুর পাড়ের দিকেই আমি দেখেছি ছোটোর থেকেই, আর আমাদেরও সেটা রয়েছে। এই গাছটা অনেক পুরনো, দেখো আমরা মানে কি বলবো, এখানে মানে এই বাড়িতে আসার অনেক আগে থেকেই গাছটা লাগানো হয়েছিল, আর কত বড় হয়ে গিয়েছে এখন। তো তোমাদের ওইদিকে কাদের কাদের বাড়িতে এইভাবে মনসা গাছকে পুজো করা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। না
ঠিক আছে। তো দেখো মা ওখানে মনসা গাছকে পুজো করে এখানে চলে আসলো বিশ্বকর্মার পুজো করতে। তো যত রকমের মেশিন বা যন্ত্রপাতি রয়েছে সব কিছুতেই বিশ্বকর্মা পুজোকে মানে বিশ্বকর্মা ঠাকুরকেই পুজো করা হয়। তো বাড়িতে যেহেতু জল দেওয়া মেশিন রয়েছে, জল দেওয়া মেশিনটাকে আগে পুজো করে আসলো মা। আর তারপরে তো আমাদের পাওয়ার টিলার রয়েছে যেটা হচ্ছে জমি চাষের কাজে লাগে। তো এখনও পর্যন্ত না ঘরে ঠিক করে তোলা হয়নি গাড়িটাকে, ঘরের একপাশে ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে পেপারটা নিয়ে রাখা হয়েছে, ঘরের একটা সাইডে তুলে রাখা হয়। ঘরের একটা সাইড বলতে আমাদের যে গোয়াল ঘর আছে ওর একটা সাইডে রেখে দেওয়া হয়। এখনও পর্যন্ত রাখার মতন পরিস্থিতি হয়নি, মানে গোয়ালের দিকটা এত পরিমাণ কাদা গাড়ি যেহেতু ধুয়ে নিয়েছে সে কারণেই আর কি। তো দেখো মা এখানে পুজো করে নিচ্ছে, আবার মানে রাস্তার পাশে দাদার বাইক রয়েছে সেখানেও যাবে পুজো দিতে। এবার চলে আসলো দেখো বাইকের কাছে, আর বৌদি এখানে বাইকটা এমনি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে দাদা, তবুও পুজোর সময় জল দিয়ে দিতে হয় এভাবে। তো দুটো চাকায় জল দিয়ে দিলো, গাড়িটাকে সুন্দর করে ধুয়ে দিলো আর কি। দিয়ে দেখো মা এখানে পান সুপুরি তারপরে নতুন হচ্ছে কাঁচা দিয়ে এইভাবে করে বেঁধে দিলো বাইকে, আর তারপরে এই যে মালা পরিয়ে দিচ্ছে। যা যা রিচুয়ালস রয়েছে সেইভাবেই পুজো হয়, মানে এগুলো ব্রাহ্মণ যেহেতু করে। তো দাদা যেহেতু আজকে বাড়িতে নেই, ব্রাহ্মণের কাছে বাইক নিয়ে যাওয়ার সময় নেই ওর, তো এই কারণে মাই পুজো করে দিচ্ছে। মানে মা আর বৌদি আজকের সব জায়গায় পুজো করছে। তো বাড়ির যেখানে যেখানে গাড়ি মেশিন রয়েছে সব জায়গায় পুজো কমপ্লিট কিন্তু হয়ে গেল। চলো আমাদের বাড়িতে মনসা বিশ্বকর্মা পুজো এভাবেই মানে পালন করা হলো, এভাবেই পুজো করা হলো। সবশেষে এবারে খাওয়া দাওয়ার পালা। বাড়িতে আজকে অরন্ধন প্রত্যেক বাড়িতেই, আর আমাদের বাড়িতে তার অন্যথা নয়। তো রান্না পুজো সেইভাবে উদযাপন করা হয় না আমাদের বাড়িতে, কিন্তু তবুও অরন্ধনটা মানা হয় আর কি। গতকালকের পান্তা ভাত আর এই যে ভাজা রয়েছে এই দিয়েই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। দেখো বন্ধুরা মনসা পুজো তো সব জায়গায় হয়ে গেল, বাড়ির সব জায়গায় গাড়িতে মেশিনে সব জায়গায় পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর তারপরে দেখো একটু সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি বান্ধবীর বাড়ি। আর আজকে যেহেতু বিশ্বকর্মা মনসা পুজো তো প্রত্যেক বাড়িতে অরন্ধন, সকালে দেখলেই তো পান্তা ভাত খেলাম। বান্ধবীর বাড়িতেও রান্না পুজোর একটা মানে বড়সড় আয়োজন হয়, তো ওখানেই যাচ্ছি। এই যে দেখো পাশের বাড়ি একটা বান্ধবী আছে, এদিকটায় বৌদি বেরিয়ে গিয়েছে। আর প্রচণ্ড রৌদ্র, মানে গত কয়েকদিনের যে বৃষ্টি একদিনে রৌদ্র দিয়ে মোটামুটি ঠিক করে দিচ্ছে, একদম চারিদিকটা শুকনো হয়ে গিয়েছে। মাও দরজা লাগাচ্ছে, মাও যাবে, তো মা অন্য জায়গায় যাবে, অনেক বাড়ি নেমন্তন্ন, আর আমরা বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়িতে যাবো। তো চলো যাই ওখানে গিয়ে দেখাবো কী কী মেনু দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো বললামই যেহেতু প্রচুর জায়গায় নেমন্তন্ন, সকলে সাজুগুজু করে এই যে রেডি হয়ে গিয়েছি, দেখো বেরিয়ে পড়ছে। আর একটুখানি ছবি তোলার কাজ চলছে, আর বক বক চলছে আর কি। মোটামুটি কোথাও বেরোলেই তো জানোই তো যে ছবি তোলার একটা পর্ব থাকে। তো ছবি টবি তুলে টুলে নিয়ে সারা রাস্তা বক বক করে হেঁটে হেঁটে আমি বান্ধবী বৌদি চলে এসেছি আমার একটা বান্ধবীর বাড়ি। তো এটা কিন্তু আমার একেবারেই সেই ছোটোবেলার বান্ধবী, ছোটোবেলা বলতে যখন ক্লাস ফাইভে পড়তাম তখনকারা দিনের বান্ধবী আর কি। এখনও পর্যন্ত কিন্তু বন্ধুত্বের বাঁধন অটুট রয়েছে। তো সে যাই হোক, বান্ধবীর বাড়িতে ভীষণ আয়োজন আর কি রান্না পুজোর, যা যা হয়। এই যে দেখো এখানে ডাল চচ্চড়ি, বিভিন্ন রকমের মানে চার থেকে পাঁচ রকমের ভাজা রয়েছে, মাছের ভাজা রয়েছে, চিংড়ি দিয়ে কচু শাক রান্না, তারপরে চিংড়ি দিয়ে কুমড়ো পুঁই শাক আলুর যে তরকারি মানে চচ্চড়ি সবই শুকনো শুকনো তরকারি, এই যে দেখো। আর তারপরে তো পিঠে পুলি রয়েছে, এখনও এখানে জায়গা নেই বলে পিঠে পুলি কিন্তু দিতে পারিনি। তো সে যাই হোক, বান্ধবীর বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম এই যে দেখো আমার বান্ধবী, তো কমপ্লিট করে একটুখানি বসে গল্প করে বেরিয়ে যাচ্ছে। আর ওদের বাড়ির পাশেই ভীষণ বড় মনসা পুজো বিশ্বকর্মা পুজো হয়। চলো আমি ভাবলাম সেই যখন এসেছি একটুখানি মানে প্যান্ডেলে ঠাকুর দর্শনটা তোমাদের করিয়ে নিই, আমি যেহেতু ঠাকুর দর্শন করছি তোমরা না করলে হয়। এই যে দেখো এখানে বিভিন্ন রকমের ঠাকুরের কিন্তু সিম্বল, মানে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি এখানে দু সাইড দিয়ে স্থাপন করেছে। আর মেন যে ঠাকুর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেন ঠাকুর এই যে মন্দিরে স্থাপন করা মা মনসা, এই যে দেখো কত সুন্দর মন্দির করে এখানে মা মনসার মূর্তি স্থাপন করা। সারা বছরই পুজো হয়, মানে এটা হচ্ছে সারা বছরই পুজো দেওয়া হয়, আর হচ্ছে যেটা নির্দিষ্ট সময়ে পুজো হয় তা নয়, সারা বছরই দেবী মূর্তি থাকে, সারা বছরই পুজো হয় এখানে। আর এই যে দেখো এদিকটায় রয়েছে বিশ্বকর্মা, একই জায়গায় আর কি সব দেবদেবীর মূর্তি। তো এদিকটায় বিশ্বকর্মা রয়েছে, আর তার পাশেই রয়েছে আরও একটা মনসা ঠাকুর। তো হয় না যে মানসিক পুজো, তো সেরকম মানসিক পুজোরই মানসিক ঠাকুর দিয়েছে অনেকে। এই যে আর একটা এখানে প্রত্যেক বছরই করে, বেশ সুন্দর, যেটা অন্য রকম একটা কিছু মানে কি বলবো অন্য কিছু আমাদের মনে করিয়ে দেয়। এই যে দেখো বেহুলা লক্ষিন্দর যে ভেলায় করে মানে কলার ভেলায় ভেসে যে স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সেটাও দেখো এই থিমটাও এখানে প্রত্যেক বছরই তুলে ধরা হয়। এই যে দেখো বেহুলা লক্ষিন্দর ওই যে পুকুরে
কলার মানে ভেলাতে করে ভেসে যাচ্ছে। আর বেহুলা লক্ষীন্দর কীভাবে সেই রাত্রে মানে সেই যে কাল রাত্রি সেই রাত্রে ঘুমোচ্ছিল সেটাও থিম আকারে তুলে ধরা হয়েছে এখানে। এই যে দেখো বিভিন্ন রকম মূর্তি স্থাপন করে, তারপরে রয়েছে এখানে যে বেহুলা কীভাবে সেই ঋষির পা ধরে ক্ষমা চাইছিল, বা যাই হোক একটা সেই যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই থিমগুলো কিন্তু কিছু কিছু এখানে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগলো দেখতে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগলো, অনেক বছর পর এখানে ঠাকুর দেখলাম। যখন সেই 5-6 পড়তাম না তখন বান্ধবীর বাড়ি কিন্তু এই মনসা পুজোতে আসতাম, আর এখন আর সেভাবে কিন্তু আসা হয় না। অনেক বছর পর আমি আসলাম আবার বান্ধবীর বাড়িতে, তো ওই কারণে আর কি সবটা বেশ নতুন নতুন লাগছিলো, বেশ ভালোই লাগছিলো সারাদিনটা। এতটা পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে যে হেঁটে আর বাড়ি যাওয়ার মতন পরিস্থিতি নেই। জুমা কতটা খেয়েছো তুমি? আমি অনেকটাই খেয়েছি। হ্যাঁ নড়া যাচ্ছে না, এত পরিমাণ খাওয়া হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, অবশেষে বাড়িতে এসে আর এক কাহিনী দেখে চোখ গেল কপালে। তো আমার সব টিউশনি যারা পড়তে আসে না তাদের সকলের বাড়িতে রান্না পুজো, এই যে আমি তোমাদেরকে বললামই অনেক জায়গায় নেমন্তন্ন, বাবার মা একবারই দুবারই গিয়েছিল আর যেতে পারেনি, কারণ খাওয়া এত সম্ভব নয়। তো ওই কারণে যাদের যাদের বাড়ি যেতে পারেনি তাদের বাড়ি থেকে দেখো সব খাবার পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। মানে আমার স্টুডেন্টরাও এত ভালোবাসে আমাকে, কি বলবো আর, মানে কষ্ট করে বয়ে হলেও দিয়ে যাবে এরকম হচ্ছে ব্যাপার না গেলে। তো কি করবো, যেহেতু যাইনি তো সেই কারণে আর কি এত কিছু দেখো পায়েস থেকে শুরু করে যা যা হয়েছিল আর কি রান্না পুজোতে, যাদের যাদের বাড়িতে 2-3 বাড়ি থেকে এসছে দেখো, এই যে ওই এক বাড়ির খাবার খোলা হলো আর এই এক বাড়ির খাবার দেখো। চলো এই এক বাড়ির খাবারে কি আছে দেখো, এখানে বিভিন্ন রকমের প্রসাদ রয়েছে, পিঠে রয়েছে, আর তরকারি তো নিচে রয়েছে সেটা দেখা যাচ্ছে না, মোটামুটি সব রকমের কিছুই পাঠিয়ে দিয়েছে। আর এতে কি আছে চলো দেখা যাক, এইটাও একটা বড় টিফিন বক্স, এতে কি দিয়েছে দেখি, নিশ্চয়ই এতে পান্তা ভাতই থাকবে। এই যে দেখো এখানে পান্তা ভাত রয়েছে, তার মানে বুঝতে পারছো দু বাড়ি থেকে কত কিছু দিয়েছে, মোটামুটি দু বাড়িতে বাবা আর মা খেয়েছে, আর আমরা তো গেলামই বান্ধবীর বাড়িতে আর কোথাও যাইনি। আর দেখো আর সব বাড়ি থেকে এই যে কত রকমের খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, পিঠে, তারপরে পায়েস, তারপরে বিভিন্ন রকমের 5-10 মানে 10-5 তরকারি, যাদের বাড়িতে যেরকম হয়েছে ইলিশ মাছ এমনি মাছ সব কিন্তু দিয়েছে। এই যে দেখো এখানেও পান্তা ভাত রয়েছে, এখানে ফল মিষ্টি এই যে যা যা দিয়েছে সবটাই রয়েছে, ওইদিকটায় পায়েস আর পিঠে, তারপর ওই পাত্রটায়ও পান্তা রয়েছে, আর এদিকটায় দেখো ওই যে বললাম ইলিশ মাছের ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল চচ্চড়ি, এখানে বিভিন্ন রকমের ভাজা, আর এটাও একটা পায়েস। মোটামুটি রাতের ডিনারটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে এত কিছু দিয়ে। তো সে যাই হোক আজকে সারাদিন কিন্তু বেশ মজা আনন্দ সব কিছু করে কাটিয়ে দিলাম, আর বেশ ভালো লাগলো অনেক দিন পর পুরনো বান্ধবীর বাড়ি গিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।